আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি মিতালী মুখোপাধ্যায়। ইফটিজিং এর প্রতিবাদ করায় প্রাথমিক স্কুলের এক শিক্ষক স্ত্রীকে বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় এক দুষ্কৃতী ও তার দলবলের বিরুদ্ধে। অল্পের জন্য ওই গৃহবধূ প্রাণে বেঁচে গিয়েছেন। ওই গৃহবধূর গায়ে গুলি না লাগলেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় হামলাকারী ও দুষ্কৃতিকারীরা তাদের দলবল নিয়ে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মোত্তর গ্রামে। পুরো ঘটনার ব্যাপারে হামলাকারী আবু বক্কর ও তার দলবলের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি ব্রহ্মোত্তরের বাসিন্দা, আমার পাশের ছেলে আবু বক্কর, তার বাবার নাম হচ্ছে বাসিরুদ্দিন শেখ টুনু। সেই ছেলেটা দীর্ঘদিন ধরে আমাকে উত্তক্ত করে, রাস্তাঘাটে নোংরা অশ্লীল ভাষা প্রয়োগ করে ও আমার ফোনে ফোন করে, মেসেজ করে, উল্টাপাল্টা ভাষা বলে। আমি সে প্রতিবাদ করতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমার ছেলেকে, আমার হাজব্যান্ডকে উল্টাপাল্টা কথা বলে, ওদেরকে মারার হুমকি দেয়। আমার দরজার সামনে হাসুয়া বুঝালি পিস্তুল নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, আমাদেরকে সবসময় ভয় দেখায়। আমার হাজব্যান্ডকে ভয় দেখায়, আমার ছেলেকে ভয় দেখায়। ভয় দেখানোর পরে ওদেরকে রাস্তাঘাটে দু একবার ধরারও চেষ্টা করেছে, কিন্তু ওরা কোনো রকমে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে আমি এসব কারণে আমি কালিয়াচক থানায় অভিযোগ করি। অভিযোগ করার কারণে ও আমার বাড়িতে 2 তারিখে সন্ধ্যা 6:30 নাগাদ ও আমার বাড়িতে আমাকে, ওর বাবাকে, ওর মাকে এক সাইডে দাঁড়িয়ে রেখে, ওর দিদিকে, ওর দিদির বরকে এক সাইডে দাঁড়িয়ে রেখে আমার বাড়িতে, ও আমার বাড়ির দরজা খোলা ছিল, আমার হাজব্যান্ড ছিল না, ও ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে আমি ওকে কিছু বারণ করতে গেলে আমাকে ও বাড়ি থেকে আমাকে বার করে আমাকে নিয়ে গিয়ে ও আমাকে পিস্তুল দিয়ে আমাকে গুলি করার চেষ্টা করে। গুলি করার চেষ্টা করার ফলে আমি প্রতিবাদ করতে গেলে আমাকে বাড়ি থেকে বের হওয়া আমার বন্ধ করে দেয়। সেক্ষেত্রে আমি কিছু সমাজের মানুষকে জানাই। সমাজের মানুষকে জানানোর পরে কিছু সালিসি সভাতে কিছু লোক আসে, সালিসি হয়। সালিসি হওয়ার পরে আমাকে কিছু সালিসে জিজ্ঞেস করে, আমি জিজ্ঞেস করার ফলে আমি কিছু বলি। বলার পরে আমি ওখান থেকে বাড়ি ফিরি। বাড়ি ফেরার সময় আমার দরজার সামনে ওর বাবা মা, আবু বক্করের বাবা মা, দিদি ভাই বোন, যত ওর গোটা পরিবার আমাকে ওখানে ধরে আমাকে ওখানে মারধর করে। এমনকি আবু বক্কর আমাকে ফেলে দিয়ে আমার বুকে পিস্তুল লাগিয়ে আমাকে 3টে গুলি, একটা গুলি প্রথমে মিসফায়ার হয়েছে, তারপরে দ্বিতীয় গুলিটাও মিসফায়ার উপরের দিকে মেরেছে, তারপরে আমাকে ওখানে আমার গ্রামের পাড়ার মানুষ আমাকে ধাক্কা দিয়ে আমার দরজার সামনে আমাকে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার ফলে আবু বক্কর আবার আমার গ্রিলের ফাঁক দিয়ে, জানলার ফাঁক দিয়ে আমি দরজা লাগিয়ে ভিতরে থাকি, জানলা খুলে আবার ও আমাকে গুলি মারে। সেই গুলিটা আবার আমি সেখান থেকেও আমি বেঁচে যাই, গুলিটা সে জানলা দিয়ে মেরেছে। মারার পরে আমি কালিয়াচক থানায় অভিযোগ করেছি। অভিযোগ করার পরে ও আমাকে এখন হুমকি দিচ্ছে যে কেস তোলার, আমাকে হুমকি দিচ্ছে যে আমি কেসটা তুলবো কিনা, আবার আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে। তার জন্য আমি কালিয়াচক থানার পুলিশ সুপারকে জানাই যে আমাকে, আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে, আমাদেরকে যেন একটা ভালো একটা ব্যবস্থা করে দেওয়া হয়, যেন আমরা প্রাণনাশের আমাদের হুমকি যেন না দিতে পারে, বা আমরা একটা কোনো একটা তার বিচার চাই। আমি অনেকটাই আতঙ্ক আছি, আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, এমনকি আমি বাড়ি থেকে দরজার সামনেও পা দিতে পারছি না। ওরা সব সময় দাঁড়িয়ে থাকছে পিস্তুল নিয়ে, বোম নিয়ে, তারপর হাসুয়া নিয়ে, ভুজালি নিয়ে, ছুরি নিয়ে সব সময় চড়াও হচ্ছে, সব সময় আমার গেটে লাঠি মারে। আমি বেরোতেই পারি না, কোনো মতে আমি বেরোতে পারি না বাড়ি থেকে। আমি তার জন্য পুলিশ সুপারকে জানাচ্ছি, আমি একটা এর একটা কিছু একটা চাই, আপনি সুবিচার করে আমাদেরকে এখান থেকে বর্ধিত করবেন। আতঙ্কিত ওই গৃহবধূর নাম রহিনা খাতুন, বয়স 33। এই ঘটনার পর দুষ্কৃতীদের হুমকিতে রীতিমতো ঘরছাড়া হয়ে পড়েছেন ওই গৃহবধূ ও তার পরিবার। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা।